আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল আমরা বর্তমানে রয়েছি এখন অফিসিয়াল সাইটে আপনারা অনেক দেখতে পাচ্ছেন কে জিওবি ডট ইন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অফিসাল সাইটে বর্তমানে রয়েছি কলকাতা পৌরসংস্থায় কিছু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে আপনার আবেদন কীভাবে করবেন আপনাদের বয়স কত লাগবে তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটস অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য তো আপনাদের এটা অফলাইনে আবেদন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম তো অবশ্যই আপনারা এখানে ফটো একটা লাগিয়ে দেবেন রিসেন্ট পাসপোর্ট সাইড ফটোগ্রাফ দেন আপনাদের নাম এবং পোস্ট কোন পোস্টে আপনার আবেদন করবেন বাবার নাম অথবা স্বামীর নাম তো মেলনাফিল অবশ্যই লিখে দেবেন ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান লিখবেন দেন থাকছে আপনাদের রিলেশন ছয় নম্বর আপনাদের নিজের ধর্ম এখানে লিখে দেবেন তারপর দিনে সাত নম্বর থাকছে আপনাদের কোন কোন ক্যাটাগরিতে রয়েছেন ক্যাটাগরি অবশ্যই লিখে দেবেন ডেট অফ বার্থ তারপর থাকছে আপনাদের বয়স তো তারপর পোস্টাল অ্যাড্রেস তো ভালো আপনার আপনার পোস্টাল অ্যাড্রেস এখানে আপনার বুঝিয়ে দেবেন ঠিকভাবে ঠিক আছে তো তারপর চলে আসছে ইমেল আইডি তো ইমেল অ্যাড্রেস আপনার ম্যান্ডেটরি হিসেবে দিয়েছে তো অবশ্যই আপনার ইমেল আইডি অবশ্যই লিখবেন কন্ট্যাক্ট নাম্বার লিখবেন অডুকেশান কোয়ালিফিকেশন আপনার ভালোভাবে লিখে দেবেন কোন বছরে পাস করেছেন কত পার্সেন্ট মার্কুন রয়েছে কোন সাবজেক্টে রয়েছে তো তারপর কোন ইউনিভার্সিটি অথবা বোর্ডে পাস করেছেন আপনি তো সব কিছু আপনারা দেওয়া আছে আপনাদের তো যেটা রয়েছে ডিক্লারেশনে তো ডেট লিখবেন তো অ্যাপ্লাইস লিখবেন দেন অবশ্যই আপনার সিগনেচার ভালোভাবে এখানে লিখে দেবেন তো আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা কোথায় জমা দেবেন আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যেটা লাস্ট ডেট রয়েছে তো ওরা আপনাদের যেটা ডেট থাকতে সতেরোই আগস্ট পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো আপনাদের জমা দিতে হবে যেটা ড্রপবক্সে আপনাদের দিতে হবে যেটা আপনার দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়েলফেয়ার আরবান প্রপার্টি এলেভেন ইলেভেন সিট রয়েছে আপনাদের তো হোগে স্টেট রয়েছে টপ ফ্লোর কলকাতা সেভেন থ্রিপল জিরো এইট সেভেন আপনাদের এই এড্রেসে ড্রপবক্স আপনাদের জমা দিতে হবে তা আমরা চলে যাচ্ছে এখন অফিসার নোটিফিকেশনে তো আমরা চলে এসেছি এখন অফিসার নোটিফিকেশনে আপনারা দেখতে পাচ্ছেন অনিশ কিনে দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সেন্ট্রাল মিউনিসিপাল মিউনিসিপাল অফিস বিল্ডিং ফাইভ সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোড কলকাতা সেভেন থ্রিপল জিরো ওয়ান থ্রি এমপ্লয়মেন্ট নোটিস ডেট আপনাদের প্রকাশিত হয়েছে জিরো টু জিরো এইট দু হাজার একুশ এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনারা কে এম সি স্লাস অ্যান ইউএলএ এম স্লাস জিরো ওয়ান স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দেন টোয়েন্টি টু ঠিক আছে তো তারপর চলে আসছে আমরা পোস্টে কোন কোন পোস্টে আপনাদের আবেদন তো প্রথমে যেটা আপনারা দেখতে পাচ্ছেন নেমোদা পোস্ট কমিউনিটি অর্গানাইজার অর্গানাইজার আন্ডার ঠিক আছে তো আপনাদের টোটাল শূন্যপদ রয়েছে বত্রিশটি তো তারপর চলে আসছে আপনাদের অল ক্যাটাগরি মিলে কত শূন্যপদ্র আপনাদের কত কত শূন্যপদ রয়েছে আন্ডার ক্যাটাগরি সেভেন ইউ আর এক্সামটেড ক্যাটাগরি জিরো ফাইভ দেন আন্ডারিজার্ভ ক্যাটাগরি সার্ভিসম্যান জিরো থ্রি দেন ইজ রিজার্ভ পার্সোনালিটি উইথ রিজালভারি ক্যান্ডিডেটের জন্য রয়েছে জিরো ওয়ান এস সি রয়েছে জিরো ফাইভ দেন এস সি ক্যাটাগরির জন্য রয়েছে জিরো টু দেন এস সি ক্যান্ডিডেটের জন্য রয়েছে জিরো ওয়ান এস টি জিরো টু ওবিসি এ জিরো টু দেন ওবিসি এ থাকছে জিরো ওয়ান ঠিক আছে ওবিসি বি জিরো টু ও বিসি অ্যাকসান্ড্র ক্যাটাগরির জন্য জিরো ওয়ান তো টোটাল সম্পদ রয়েছে বত্রিশটি তো চলে আসে চলে আসছে আমাকে শিক্ষাগত যোগ্যতা আপনার দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা টেন প্লাস টু করে থাকলে আপনি আবেদন করতে পারবেন আপনাদের এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে আপনাদের তিন থেকে আপনাদের পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে যেটা ওয়ার্কিং আর দ কমিউনিটি সোশ্যাল ডেভেলপমেন্টের পরফেসিয়েন্সি হিসেবে যেটা আপনাদের চেয়েছে তো আপনাদের যেটা ডিপ্লোমা থাকতে থাকে আপনাদের পরফেসেন্সি ইন মাইক্রোসফট অফিস ওয়াট এক্সেল পাওয়ার পয়েন্ট হিসেবে আপনার কাজ জানা থাকতে হবে যদি আপনার জানা থাকে অবশ্যই আপনার অগ্রাধিকার পেয়ে যাবেন ঠিক আছে তো এটা আপনাদের টোটাল কন্ট্যাক্ট চল চাকরি তো আপনাদের দশ হাজার পার মান্থে আপনাদের রেগুলেশন দেওয়া হবে তো কন্ট্যাক্ট চল দ্য ওয়ান ইয়ার আপনাদের কন্ট্যাক্ট থাকবে আপনাদের এবার চলে আসছে আমরা বয়সে তো তিন নম্বর যেটা আপনাদের বলেছে তো আপনাদের এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন তো এজ ডিলেকশান অবশ্যই থাকছে আপনাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেটা যেটা রয়েছে আপনাদের জিরো যেটা ফাইভ এবং থ্রি দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান বি ডাউনলোডেড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ওয়েবসাইট তো অবশ্যই যেটা আপনাদের রয়েছে তবে আমি ভিডিও শেষ হওয়ার আগে অবশ্যই আমি আপনাদের দেখিয়ে দেবো আপনার অফিসিয়াল নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল সাইট থেকে তো সঙ্গে থাকুন তো এটা টোটালি আপনার প্রসেসটা থাকবে ইন্টারভিউ মধ্যে আপনাদের প্রসেসটা থাক থাকবে যেহেতু কন্ট্যাক্ট চলছে চাকরি তো অবশ্যই ইন্টারভিউ মধ্যে আপনাদের নিয়োগ প্রচেষ্টা থাকছে তো আপনাদের লাস্ট ডেট যেটা আমি বললাম যে আপনাদের সতেরোই আগস্ট আপনাদের লাস্ট ডেট রয়েছে তো ড্রপ ড্রপবক্স অবশ্যই আপনারা জমা দিয়ে দেবেন যে আমি আপনাদের বলেছি তো অবশ্যই আপনারা অল এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই আপনার সঙ্গে নিয়ে যাবেন অবশ্যই সঙ্গে সরি অ্যাটাচ করে দেবেন অবশ্যই অল এডুকেশন কোয়ালিফিকেশান অবশ্যই আপনারা অ্যাটাচ করে নেবেন তাহলে চলে এসেছি এখন অফিসিয়াল সাইটে আপনারা কীভাবে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন এবং এপিকেশন ফর্মটি অফিসিয়াল সাইটে আসার পর যেটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রিক্রুমেন্ট রেজাল্ট ট্রেনিং যেটা অপশন রয়েছে ঠিক আছে এই অপশান আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে আপনারা নোটিশ কিন্তু দেখতে পাচ্ছেন যেটা প্রথমে যেটা রয়েছে নোটিস অ্যান্ড অপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কমিউনিটি অর্গানাইজেশন দুই হাজার দুই হাজার একুশে প্রকাশিত হয়েছে তো এই অপশন আপনার ক্লিক করা মাত্র আপনার আপনার অফিসিয়াল নোটিফিকেশান ডাউন করতে পারবেন সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান ডাউন করে নিতে পারবেন তো ভালো থাকুন বন্ধুরা ধন্যবাদ